হ্যালো, এই ভিডিওটি ক্লাস এইটের স্টুডেন্টসদের জন্য কাজে লাগবে। ক্লাস এইটের সেকেন্ড সামেটিভ এক্সামের জন্য একটি মডেল কোশ্চেন ফিজিক্যাল সায়েন্সের জন্য এই ভিডিওটি করা আছে। এটি যে এক্সামটি, টোটাল ফুল মার্ক্স থাকে হচ্ছে 25 আর টাইম থাকে হচ্ছে 50 মিনিটস। এটি ওয়েস্ট বেঙ্গল বোর্ডেরই যে রুলস সেই হিসাবেই মার্কস ডিস্ট্রিবিউশন করা আছে। তো এখানে ফার্স্ট যে কোশ্চেনটি, সেটি হচ্ছে সমতল দর্পণ কীভাবে প্রতিবিম্ব গঠন করে চিত্রসহ দেখাও। এটা একটি সমতল দর্পণের ছবি এঁকে দেখাতে হবে। সেকেন্ড, এটা মার্ক্স হচ্ছে 3 মার্ক্স। সেকেন্ড কোশ্চেনটি হচ্ছে আলোর প্রতিসরণ কাকে বলে, এটা প্রতিসরণের সংজ্ঞাটা দিতে হবে, অথবা হয় এটা করতে হবে নয়তো অথবা গ্যালভানাইজেশন কাকে বলে, এটারও সংজ্ঞা আছে, প্রত্যেকটি বইতেই সুন্দর করে দেওয়া আছে। পরের প্রশ্নটি, আলো থেকে সদ্বিম্ব অসৎ বিম্ব কাকে বলে, এটাতে 2 মার্কস আছে। অথবা আরেকটি কোশ্চেন আছে, জারণ কি উদাহরণ সহ লেখো, জারণের সংজ্ঞা আর একটি উদাহরণ দিতে হবে। 4 নম্বর কোশ্চেনটি হচ্ছে সংকট কোণ কাকে বলে, সংকট কোণের সংজ্ঞা দিতে হবে এবং সংকট কোণের সংজ্ঞা, এটা মার্কস 1 থাকলেও এটাতে ছবি দিলে খুব ভালো হয়। নেক্সট কোশ্চেনটি হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে, এর একটি প্রাকৃতিক উদাহরণ দাও, প্রাকৃতিক উদাহরণ মরীচিকা বললে খুব ভালো হয়, এটাতে 2 মার্কস আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে নাইট্রিক অক্সাইড পূর্ণ গ্যাস জার বায়ুতে খুললে কি হয় সমীকরণ সহ লিখো, এটা প্রত্যেক বইতেই আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে কোন অধাতু তাপ ও তড়িতের সুপরিবাহী। নেক্সট কোশ্চেন হচ্ছে দেহে সোডিয়াম আয়নের পরিমাণ কমে গেলে কি হয়। নেক্সট কোশ্চেন, রাদারফোর্ডের পরমাণু মডেলের বৈশিষ্ট্যগুলি লিখো। নেক্সট কোশ্চেন, পরমাণু ক্রমাঙ্ক ও ভর সংখ্যা কাকে বলে। নেক্সট কোশ্চেন, সোডিয়াম পরমাণু গঠন চিত্রসহ দেখাও। নেক্সট কোশ্চেন হচ্ছে আয়ন কাকে বলে। এর পরের কোশ্চেন, অনুঘটক কাকে বলে, অনুঘটকের 2টি বৈশিষ্ট্য লেখো, এটাতে 2 মার্কস আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে তাপ মচি পরিবর্তন কাকে বলে, উদাহরণ সহ লেখো, একটি রাসায়নিক সমীকরণ দিতে হবে, এটাতে 2 মার্কস। নেক্সট কোশ্চেন হচ্ছে তড়িৎ লেপন কাকে বলে, তড়িৎ লেপন কাকে বলে, এই কোশ্চেনে হচ্ছে 1 মার্কস। এটা হচ্ছে টোটাল 25 মার্কস।